কবরি চাচি ছিলেন অভিভাবকের মতো, বললেন শামীম ওসমান। বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের খ্যাতনামা তারকা ও রাজনীতিবিদ সারাহ বেগম কবরির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ চার আসনের এমপি শামীম ওসমান। সারাহ বেগম কবরি সম্পর্কে শামীম ওসমানের চাচি ছিলেন। এক শোক বার্তায় শামীম ওসমান জানিয়েছেন, সারাহ বেগম কবরি একজন কিংবদন্তী অভিনেত্রী ছিলেন না, পারিবারিকভাবে তিনি আমার একজন অভিভাবকও ছিলেন। তিনি আমার নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্যও ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তার ব্যাপক ভূমিকা ছিল। শামীম ওসমান জানান, গত 5 থেকে 6 মাস আগে চাচির সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি আমাকে তার বাসায় যাওয়ার কথা বলে জানিয়েছিলেন, তোমার সঙ্গে আমার কথা আছে। সেদিন পারিবারিক অনেক কথা, অনেক স্মৃতিচারণ করেছিলেন তিনি। তার মৃত্যুর সংবাদে কষ্ট পেয়েছি, কারণ কোভিডের কারণে আমার আর যাওয়া হয়নি চাচির বাসায়, তাই শেষবারের মতো দেখাটাও হলো না চাচির সঙ্গে। তিনি অসুস্থ থাকা অবস্থায় আমি নামাজ পড়ে ওনার জন্য দোয়া করেছি। আমি অত্যন্ত মর্মাহত তার মৃত্যুতে। চাচির জন্য আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি, মহান আল্লাহ রব্বুল আলামিন কবরী চাচিকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক।